আলহামদুলিল্লাহ, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ পাক আমাদেরকে আজকে এখানে একত্রিত হওয়ার জন্য কবুল করেছেন। আসলে যদি আল্লাহ না চান, মানুষের পক্ষে কোনো কাজ করাই সম্ভব নয়, আর আল্লাহ পাক যদি চান তাহলে সব কাজ মানুষের পক্ষে করা সম্ভব। এই যে মানুষ কোনো কাজ করতে পারবে কি পারবে না, সে কতটুকু করতে পারবে, এটা সম্পূর্ণ নির্ভর করে একমাত্র আল্লাহ পাকের চাওয়ার উপরে। এই জন্য সর্বাবস্থায় আমাদেরকে আল্লাহকে মুখাপেক্ষী হওয়া, আল্লাহ পাকের সাহায্য চাওয়া, আর আল্লাহ পাকের হুকুম গুলোকে মানা। আল্লাহ পাকের হুকুমের মধ্যে সবচেয়ে বড় একটা হুকুম হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ। আর বিশেষ করে একজন চিকিৎসক হিসেবে প্রত্যেক চিকিৎসকের জন্য এটা সুনির্ধারিত যে চিকিৎসক আল্লাহ পাকের উপরে পূর্ণ ভরসা রাখবে, এবং তার যে রোগী তার কাছে আসবে সেই রোগীকে আল্লাহর দিকে ধাবিত করবে, যে এই ঔষধ কোনো কাজ করে না, আল্লাহ পাক সমস্ত কিছু করেন। এই জন্য আমার ঔষধে যদি ভালো ফলাফল পেতে চান তাহলে আপনাকে যা যা করতে হবে সেটা হলো, প্রথম তো আল্লাহ পাকের হুকুমগুলোকে মানতে হবে, আর এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। দুই নম্বর কাজ, আপনাকে ধৈর্যশীল হতে হবে। তিন নম্বর কাজ, সৎ কাজ, নেক কাজ এবং সৎকার দ্বারা আল্লাহ পাকের কাছে সাহায্য প্রার্থনা করতে হবে, তাহলে আপনি আমার ঔষধ দ্বারা সবচেয়ে বেশি উপকৃত হবে। এটা প্রত্যেকটা রোগীকে বলে দিতে হবে। আমি আপনাদেরকে দেখাতে পারবো কিনা, হ্যাঁ ইনশাআল্লাহ আশা করছি পারবো, যদি আপনারা দেখতে পারেন। এটা আমার প্রেসক্রিপশন, আমি প্রত্যেকটা রোগীকে এই প্রেসক্রিপশন দিয়ে দিই। রোগীকে প্রেসক্রিপশনের পিছনে ঔষধ খাওয়ার নিয়মাবলী বলে এখানে দেখিয়ে দিই। যেমন দেখবেন, এক নম্বরে আছে, আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস সহকারে ঔষধ সেবন করা উচিত। এই যে এরকম প্রত্যেককে আমি এই এটা দিয়ে দিই যে একজন রোগীর সাথে যেন আল্লাহ পাকের সম্পর্ক হয়। আর আমি যদি এইরকম দশজন রোগীকে বলতে পারি, একজন রোগীর সাথে যদি আল্লাহ পাকের সম্পর্ক হয়ে যায়, একজন রোগী যদি নামাজি হয়ে যায়, আমার সারা জীবনের জন্য এটা একটা অনেক বড় কামাই হয়ে যাবে। আমি তো রোগীর কাছে যে টাকা নিচ্ছি, 2 টাকা, 4 টাকা, 10 টাকা, 20 টাকা, এই টাকাটা যে কোনো সময় আমার শেষ হয়ে যাবে, পায়খানা হয়ে বের হয়ে যাবে, এই মুখ দিয়ে ঢুকবে, পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আমাদের সমস্ত মেহনত হচ্ছে 2টা রাস্তার, মুখ দিয়ে ঢুকানো আর পায়খানা রাস্তা দিয়ে বের করা। কিন্তু একজন ব্যক্তিকে যদি আমি আল্লাহর দিকে ধাবিত করতে পারি, আল্লাহর সাথে সম্পর্ক করে দিতে পারি, নামাজি বানাতে পারি, তার এই ফেইথটা চলে আসে যে না, এই ডাক্তার সাহেবের ওষুধ দিয়ে আমি সুস্থ হবো না, আমার আল্লাহ আমাকে সুস্থ করবে। দেখা যাবে যার অ্যাবিলিটি আছে, 10,000 টাকা নিয়ে গিয়ে একজন গরিব আত্মীয়কে দিয়ে দিয়েছে, সেই আত্মীয় ওই 10,000 টাকা ব্যবহার করে সলভেন্ট হয়ে গেছে। এই জন্য সর্বাবস্থায় আল্লাহ পাকের হুকুমের দিকে মুখাপেক্ষী হওয়া। আর আমাদের যিনি পথপ্রদর্শক, যিনি আমাদের গুরু, যিনি হোমিওপ্যাথির আবিষ্কার করেছেন, তিনি নিজেই সর্বাবস্থায় সৃষ্টিকর্তার মুখাপেক্ষী ছিলেন। এবং অ্যাফোরিজম গুলো যখন আমরা পড়ি, আমরা দেখতে পারবো এখানে উনি লিখেছেন যে সৃষ্টিকর্তার একটি অদৃশ্য শক্তি, আর তার নাম হচ্ছে আত্মা, আর আত্মার সাথে সৃষ্টিকর্তা আরেকটা শক্তি পাঠিয়ে দেয়, তার নাম হচ্ছে ভাইটাল ফোর্স। তো আলহামদুলিল্লাহ, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অ্যাফোরিজম 17, আর অ্যাফোরিজম 17 এর মধ্যে 10টা পাদটিকা আছে, সরি 2টা পাদটিকা আছে, পাদটিকা 10 এবং পাদটিকা 11। দশ নম্বর পাদটিকায় মানুষ যে কাল্পনিক কিছু ভাবে, অনেক পেশেন্ট আমাদের কাছে আসে, এসে বলে যে আমি যা আজকে ভাবি সেটা কালকে হয়ে যায়। আমি ভাবলাম যে আমার অনেক বড় একটা লস হয়ে যাবে, হয়ে গেল। আমি ভাবলাম যে আমার একটা অনেক বড় অসুখ হবে, আমার আত্মীয় বিপদে পড়বে, হয়ে গেল। এই যে কথাগুলো, এই যে মানে একজন লোক ভিতর থেকে যেটা ভাবে আর সেটা হয়ে যায়, এইটা কি জিনিস? এইটা হচ্ছে অদৃশ্যবাদের একটা ক্ষমতা, এবং সে যে সত্য, সে যে আছে, এইটি একটা তার প্রমাণ। এরপরে আবার আমাদের যে স্বাস্থ্য, এই স্বাস্থ্যটা কে সংরক্ষণ করে? 11 নম্বর ফুটনোটে এটা দেয়া আছে, কে সংরক্ষণ করে? মহান রব্বুল ইজ্জত আল্লাহ তাআলা
মানব স্বাস্থ্যের সংরক্ষক। আর একমাত্র আল্লাহ তাআলাই চিকিৎসককে এটা দেখিয়ে দেন, শিখিয়ে দেন, বুঝিয়ে দেন যে কোন রোগে কি আরোগ্য করতে হবে, আর সেই আরোগ্যের জন্য কি রিমেডি দিতে হবে, কি ভেষজ দিতে হবে, কি ঔষধ দিতে হবে। যদি আল্লাহ জাল্লা শানুহু কোন চিকিৎসকের মাথায় সঠিক ঔষধ ঢেলে না দেন, সে সঠিক ঔষধ দিতে পারবে না। যদি আল্লাহ জাল্লা শানু রোগ লক্ষণগুলোকে বাইরে প্রকাশ না করে ভিতরেই রেখে দিতেন, আর ভিতরে ভিতরে রোগীটা অসুস্থ হতো, আমরা তার কি ওষুধ দিতাম? সে নিজেও প্রকাশ করতে পারছে না। কিন্তু আল্লাহ জাল্লা শানু আম্মালানু আমাদেরকে যেটা করেছেন, রোগ লক্ষণকে আমাদের সামনে স্পষ্ট করে দিয়েছেন এবং ঔষধের সুস্থতাকারী লক্ষণগুলো আমাদের কাছে স্পষ্ট করে দিয়েছেন। এই দুইটার সমন্বয় করে রোগীর কাছ থেকে শুনে আমরা কি করি, একটা ভারসাম্য পর্যায়ে যাই, একটা ভারসাম্য বিন্দুতে যাই, গিয়ে একটা সঠিক ঔষধ নির্বাচন করি। কেউ বলে হোমিওপ্যাথিতে সিমিলার ঔষধ তৈরি কর, সিমিলার ঔষধ নির্বাচন করা হয়। নো, হোমিওপ্যাথি সিমিলার ঔষধের প্যাথি নয়। যে সমস্ত ডাক্তাররা বুঝতে পারে না, যে সমস্ত হোমিওপ্যাথরা বুঝতে পারেন না যে এই রোগীকে কি ওষুধ দেবো, এর মধ্যে তো ব্যারানিয়ার লক্ষণও আছে, এর মধ্যে আর্সেনিকেরও লক্ষণ আছে, এর মধ্যে এপিসমেলেরও লক্ষণ আছে, তো সে কি করে তিনটাই দিয়ে দেয়। তারটা সিমিলার হতে পারে, কিন্তু হ্যানিম্যান স্যার বলেছে নো সিমিলার, মাস্ট বি সিমিলি মাম। হোমিওপ্যাথিক ঔষধ মাস্ট বি সিমিলি মাম, সর্বোচ্চ হবে মিলকৃত একমাত্র ঔষধ হবে, আর সেটাকে হ্যানিম্যান স্যার বলেছেন সিমিলি মাম। এই সিমিলি মাম ঔষধ আমাদেরকে নির্বাচন করতে হবে। এই কারণেই বারবার আমি যেটা বলি, অনেক জায়গায় বলি, সব জায়গায় বলি প্রায়, যে আমাদের জন্য জরুরি হলো অর্গানন শিক্ষা। আগে অর্গানন, তারপর ম্যাট্রিমেডিকা, আগে অর্গানন এরপরে ফিলোসফি, আগে অর্গানন এরপরে অন্য কথা। কারণ অর্গানন ছাড়া আমরা এগিয়ে যেতেই পারবো না। এই যে লেকচার অন হোমিওপ্যাথি ফিলোসফি, এটা পুরোটাই অর্গানন। লেসার রাইটিং, পুরোটাই অর্গানন। অর্গাননের সূত্রগুলোই এখানে ব্যাখ্যা করা আছে, আর কিছু না। তো এখন আমরা সরাসরি 17 নম্বর সূত্রে চলে আসবো। 17 নম্বর সূত্রের আলোচনায় যাওয়ার আগে 17 নম্বর সূত্রের যে মূল কথাটা আছে সেটা আমরা একটু শুনে জেনে নিই। 17 নম্বর সূত্রের মূল কথা, মূল কথাটা মনে রাখা সহজ, কিন্তু পুরো সূত্রটা মনে রাখা কঠিন। তো আমরা মোটামুটি প্রত্যেকটা সূত্রের মূল কথাটা মুখস্থ করে নিতে পারি। 17 নম্বর সূত্রে বলা আছে জীবনী শক্তির বিশৃঙ্খলা তথা রোগের সাকুল্য লক্ষণ দূর হলেই আরোগ্য নিশ্চিত হয়। কি বলা হলো? জীবনী শক্তির বিশৃঙ্খলা। আমরা জেনে এসেছি অ্যাফোরিজম 14, অ্যাফোরিজম 15, অ্যাফোরিজম 16 আলোচনায় আমরা জেনেছি যে জীবনী শক্তির বিশৃঙ্খলা কি হয়, কিভাবে বিশৃঙ্খলিত হয়, জীবনী শক্তি কে, রোগ শক্তি কে, আত্মা কি, আর ঔষধ শক্তি কি। এই চার অদৃশ্য শক্তির এক মহামিলন ঘটে মানব দেহে। তো এখানে বলা হচ্ছে যে জীবনী শক্তির বিশৃঙ্খলা, তাহলে এটা নিয়ে আর আমাদের মনে হয় বেশি আলোচনা করার দরকার নেই। জীবনী শক্তির বিশৃঙ্খলা কি? জীবনী শক্তির বিশৃঙ্খলা যখন দূর হয়ে যায়, তখন ওই ব্যক্তির ভিতর থেকে তার যে রোগ লক্ষণগুলো দেখা দিয়েছিল, বাহ্যিক এবং আভ্যন্তরীণ, শারীরিক এবং মানসিক, এই সমস্ত রোগ লক্ষণগুলো তার ভিতর থেকে দূর হয়ে যায়, সে পূর্ণ সুস্থ লাভ করে এবং তার আরোগ্য নিশ্চিত হয়। আমরা যেটাকে হোমিওপ্যাথির ভাষায় বলি অ্যাফোরিজম 3 অনুযায়ী আদর্শ আরোগ্য। এটা হলো অ্যাফোরিজম 17 এর মূল কথা, যে আরোগ্য নিশ্চিত হয়ে যায় কখন, যখন রোগ লক্ষণগুলো চলে যায়। কখন রোগ লক্ষণ চলে যায়? যখন ভাইটাল ফোর্স
বিশৃঙ্খল অবস্থা থেকে শৃঙ্খল অবস্থায় ফিরে আসে। এই জন্য আমাদেরকে ভাইটাল ফোর্স গুলো আমাদের জানতে হবে, ভাইটাল ফোর্স চিকিৎসা দিতে হবে ভাইটাল ফোর্সের, কারণ অসুস্থ হয়ই ভাইটাল ফোর্স। অসংখ্যবার আমরা এটা আলোচনা করেছি, কারো কারো শুনতে খারাপ লাগতে পারে, তবে আরো অসংখ্যবার এই এই আলোচনাগুলো আমাদের কাছে ফিরে আসবে, কারণ ভাইটাল ফোর্স ছাড়া হোমিওপ্যাথিতে কিছুই নেই। ভাইটাল ফোর্স ছাড়া হোমিওপ্যাথিতে কিছুই নেই, এই জন্য ভাইটাল ফোর্স আমাদেরকে ভালো করে জানতে হবে। এইবার আমরা 17 নম্বর সূত্রে আলোচনা করব। 17 নম্বর সূত্রে বলা আছে, যেহেতু ব্যাধির সমগ্র বোধগম্য নিদর্শন, যেহেতু ব্যাধির সমগ্র বোধগম্য নিদর্শন মানে কি, ব্যাধি এমন একটা জিনিস যে বোধগম্য হয়, আমরা বুঝতে পারবো এটা মানে ব্যাধি। নিদর্শন, ব্যাধির নিদর্শন কি, সেটা হচ্ছে লক্ষণ, সেটাই সিমটম। এই যে ব্যাধি, ব্যাধির সিমটম এবং লক্ষণ সমূহ জীবনী শক্তির আভ্যন্তরীণ পরিবর্তন, যা ব্যাধির কারণ, তার অপসারণ হলেই সেটাকে বলা হয় আরোগ্য। এখানে আরোগ্য সম্পর্কে আবার সংজ্ঞা দেয়া হয়েছে, 2 এবং 3 নম্বর অ্যাফোরিজমে যেমন আরোগ্যের সংজ্ঞা দেওয়া হয়েছে, এই 17 নম্বর সূত্রে আবার আরোগ্যের সংজ্ঞা দেওয়া হয়েছে। সেটা হলো কি, বিশৃঙ্খলিত ভাইটাল ফোর্স যখন শৃঙ্খলায় চলে আসে, তখন মানব দেহে যে রোগ লক্ষণ গুলো ছিল সেই রোগ লক্ষণ গুলো তিরোহিত হয়ে যায়, আর এটাই হলো আরোগ্য। ফলে গোটা ব্যাধি একসাথে অপসারিত হয়, অর্থাৎ যখন রোগ লক্ষণ গুলো চলে যায়, ভাইটাল ফোর্স বিশৃঙ্খল অবস্থা থেকে শৃঙ্খলায় ফিরে আসে, তখন কি হয়, পুরো ব্যাধিটা চলে যায়। পুরো ব্যাধি কোথায় চলে যায়, দেহ থেকে এবং মন থেকে চলে যায়, তখন কি হয়, দেহ এবং মন সুস্থ হয়। এতে বোঝা যায় যে চিকিৎসকের শুধুমাত্র সাকুল্য লক্ষণ দূর করতে হয়, চিকিৎসককে কি করতে হয়, যেই লক্ষণগুলো আছে তার দেহ ও মনে, এই লক্ষণগুলো দূর করতে হয়, যাতে একসাথে আভ্যন্তরীণ পরিবর্তন বোধ এবং বাহ্যিক পরিবর্তন বোধ নিশ্চিত হয়। আমি শুধু বাহ্যিক পরিবর্তন করলাম, কিন্তু আভ্যন্তরীণ পরিবর্তন করলাম না। আমার একজন পেশেন্ট ছিল, ওনার সিরাম কেটে নাই, মানে যখন আমার কাছে এসেছে তখন 5 পয়েন্ট সামথিং ছিল সিরাম কেটে নাই। চিকিৎসা চলার একটা পর্যায়ে ওনার চাল চলন কথাবার্তা দেখে আমিও বুঝলাম, উনি নিজে আমাকে বলছে, ডাক্তার সাহেব মনে হচ্ছে আমার সিরাম কেটে নেন এখন একদম নর্মাল হয়ে গেছে। আমিও ভাবলাম যে হ্যাঁ সব তো নর্মাল, ঠিক আছে। উনি বললো টেস্ট করবো, আমি না টেস্ট করতে হবে না, একটু দেখি। আমি চাইলাম যে আর কয়েকদিন একটু দেখি। এরপর দেখার পরে যখন আমি নিশ্চিত হলাম যে হ্যাঁ আলহামদুলিল্লাহ এনার সিরাম কেটে নেন কমে গেছে, তো ওনা বললেন যে ভাই ঠিক আছে আপনি সময় সুযোগ করে একদিন সিরাম কেটে নেনটা টেস্ট করে নিয়ে এসে আমাকে দেখাবেন। আমি অ্যাডভাইস করে দিলাম প্রেসক্রিপশনে। ওই ভদ্রলোক আমাকে ফোন দিল কাঁদো কাঁদো গলায় যে ভাই আমি তো বিছানায় পড়ে গেছি, ভাই আমার তো সিরাম কেটে নাইন 5 পয়েন্ট সামথিং ছিল এখন 7 পয়েন্ট সামথিং, ডাক্তার বলেছে ডায়ালাসিস করতে হবে। আমি তো আশ্চর্য হয়ে গেলাম, বলে কি বাইরে এত সুন্দর। আমি ওনাকে বললাম যে কবে টেস্ট করিয়েছেন, উনি বললেন আজকেই করে, কালকে করিয়েছি, আজকে রিপোর্ট এনেছি, রিপোর্ট দেখার পর থেকে আমি অসুস্থ। আর কালকে অসুস্থ হননি, বললো যে না। আরে ঠিক আছে আপনি আসুন, বললো যে আমি যেতে পারবো না। আমি ঠিক আছে ভাবু ভাবি সহ আসুন। এরপরে ভাবিকে ফোন দিলাম, আমি বলে দিলাম, ভাবি সহ আসলো, দেখলাম ঔষধ দিলাম, বলে যে ঠিক আছে যান ইনশাল্লাহ আল্লাহ ভালো করে দিবেন, এই এই ঔষধটা দিলাম, দুটো একসাথে গরম পানির সাথে মিলিয়ে খাবেন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমি দুটাতে একই মেডিসিন দিয়েছি, হ্যাঁ, আর বলেছি দুটোই গরম পানিতে মিলিয়ে খেতে, এক মেডিসিন 2 বোতলে দিয়েছি, বলেছি গরম পানিতে মিলিয়ে খাবেন। 3 দিন খাওয়ার পরে আমাকে জানালো যে ভাই না ভালো আছি, ভালো লাগছে, কোনো সমস্যা মনে হচ্ছে না, কিন্তু সিরাম কেটে নেন যে কি অবস্থা, তার মানে ওনার ওনার ভিতরটা এখনো ভালো হয়নি। তো কিছু কিছু ক্ষেত্রে আমাদের এরকম হয় যে বাইরের রোগ লক্ষণ সব চলে যায় কিন্তু ভিতরে থাকে। এই জন্য এখানে বলা হয়
যে যাতে করে একই সাথে আভ্যন্তরীণ এবং বাহ্যিক পরিবর্তন তার ভিতরে চলে আসে, পরিবর্তন চলে আসে, তাহলে নিশ্চিত হবে যে তার আরোগ্য নিশ্চিত হয়েছে। অর্থাৎ জীবনী শক্তির রোগ সংক্রান্ত বিশৃঙ্খলা, জীবনী শক্তি যে রোগ নিয়ে রোগের কারণে বিশৃঙ্খলিত হয়েছে, রোগ শক্তি গিয়ে যে জীবনী শক্তিকে বিশৃঙ্খলা করে রেখেছে তথা রোগের আরোগ্য বিশৃঙ্খলা করে রেখেছে, এই বিশৃঙ্খলাকে শৃঙ্খলায় ফিরিয়ে আনতে হবে তথা আরোগ্যের সাকুল্যই স্বয়ং ব্যাধি নির্মূল হয়। আরোগ্য সাকুল্য, সর্বসাকুল্য যখন আরোগ্য হয় তখনই ব্যাধি নির্মূল হয়, আর যখন ব্যাধি নির্মূল হয় সেটাকে আমরা বলি আদর্শ আরোগ্য। কিন্তু রোগ যখন নিশ্চিহ্ন হয় স্বাস্থ্য তখন পুনঃপ্রতিষ্ঠিত হয়, এবং এটি চিকিৎসকের মহৎ এবং একমাত্র লক্ষ্য, যিনি তার একনিষ্ঠ কাজের, যিনি তার একনিষ্ঠ কাজের প্রকৃত উদ্দেশ্য জানেন, যা পাণ্ডিত্যপূর্ণ নিষ্ফল হাক ডাক নয়, বরং প্রীতকে সাহায্য প্রদানের মধ্যে নিহিত। ডাক্তারদের চরিত্র সম্পর্কে এখানে হ্যানিমেন স্যার বলেছেন, সূত্রটা শেষ হয়ে গেল, যে শুধুমাত্র হাক ডাক এই সেই আমি এই করতে পারি আমি সেই করতে পারি, কিন্তু অসুস্থকে সুস্থ করতে পারি না, এটা নয়। বলে হাক ডাক থাক না থাক, উনি অসুস্থ ব্যক্তিকে সুস্থ করতে পারেন, তিনি যিনি পারেন তিনি একজন সঠিক স্বাস্থ্য সংরক্ষক, যিনি পারেন না তিনি সঠিক স্বাস্থ্য সংরক্ষক নন। তো কোথায় ছিলাম আমরা? আমরা ছিলাম ওই জায়গায় যে আদর্শ আরোগ্য, নিশ্চিত আরোগ্য, আর একটা হলো উভয়বিধ আরোগ্য, অর্থাৎ আরোগ্যটাকে নিশ্চিত করা আভ্যন্তরীণ এবং বাহ্যিক। এটা করতে পারবে ওই ডাক্তার সাহেব যিনি রোগীর ভিতরে কি আরোগ্য করতে হয় এটা জানেন। একজন আমার কাছে এসেছে জ্বর নিয়ে, জ্বর আমি শুনলাম তার জ্বর কখন আসে, তারপরে জ্বরটা কখন ভালো হয়, কখন কমে যায়, জ্বর আসা যাওয়া করে কিনা, জ্বর কখন বাড়ে, জ্বরের সময় পিপাসা থাকে কিনা, পিপাসার সময় পানি খেতে পারে কিনা, পানি কম খায় না বেশি খায়, অস্থির থাকে না স্থির থাকে, এই এত কিছু জেনে আমি ঔষধ দিলাম। আর একজন ব্যক্তি ওই জ্বরের রোগী এসেছে, তাকে ঔষধ দিয়েছে, কি ঔষধ, তার কাছে জেনেছে আপনার এই জ্বরটা কতদিন থেকে, কেন জ্বর হলো আপনার, আগেও জ্বর হতো কি না, আগে জ্বর হলে কি কি হতো আর এবারে জ্বরে কি কি আছে, পার্থক্যটা বলুন, মাঝে মাঝে জ্বর হতো কি না, ঠান্ডা সর্দি লাগার প্রবণতা আছে কি না, আপনার পরিবারে আর কার কার জ্বর হয়, আচ্ছা বলুন তো আপনার রাগ কেমন, আপনার টেম্পারামেন্ট কেমন, রেগে গেলে আপনি কি করেন, আর এখন যে জ্বর হয়েছে এই জ্বরের সময় আপনি রেগে গেলে কি করেন, দুজনের অনুসন্ধান কৌশল কিন্তু দুরকম, একজন অনুসন্ধান করছে রেজাল্ট অফ ডিজিজের, জ্বর হওয়ার পরে, জ্বরটা হলো রোগ আমরা বলছি, যদি জ্বর কি রোগ বলি, জ্বর হওয়ার পরে কি কি হলো, পানি পিপাসা, গা গরম, আসে যায় কি না, কখন বাড়ে কখন কমে, এটাও রেজাল্ট অফ দ্য ডিজিজ, বরং এটা বলতে হবে রেজাল্ট অফ দ্য ডিজিজ এর রেজাল্ট অফ দ্য ডিজিজ, কারণ জ্বরটাই তো রেজাল্ট অফ দ্য ডিজিজ। মূল ডিজিজ কি, হোমিওপ্যাথিতে মূল ডিজিজ ছয়টা, রোগ মাত্র ছয়টা, আমরা হোমিওপ্যাথিতে ছয়টা রোগের ট্রিটমেন্ট দেই, আমরা জ্বরের ট্রিটমেন্ট দেই না, জ্বর নেই হোমিওপ্যাথিতে। আর যে ব্যক্তি রোগীকে, যে ডাক্তার সাহেব রোগীকে ঔষধ দেওয়ার পরে তার রোগ লক্ষণ গুলো জানতে চায়, রোগের কি হয়েছে জানতে চায়, আর ওইটার উপরে ভিত্তি করে ঔষধ দেয়, সে চিকিৎসা করে না, ক্যান্সারের লেসার লেকচার অন ফিলোসফিতে ফুট নোট, সরি ক্লাস নোট, ক্লাস নোট যেটা লেকচার অন ফিলোসফি আছে ওখানে 41 পেজের একটা ক্লাস নোট আছে, আমি ক্লাস নোটের নাম্বারটা এই মুহূর্তে বলতে পারছি না, ওই ক্লাস নোটে উনি স্পষ্ট লিখেছেন কজেশন
aggravation, amelioration, concomitant, এগুলো হচ্ছে result of the disease treatment. তাহলে disease কোনটা? Disease হচ্ছে psoriatic, psychotic, syphilitic, tubercular diathesis, post-trauma syndrome, post-rabies syndrome. এগুলো হচ্ছে disease. আমরা হোমিওপ্যাথরা এগুলোর চিকিৎসা দেই। এখন যদি এগুলোর চিকিৎসা না দিয়ে আমরা ওইটা চিকিৎসা দেই, তাহলে তো অ্যালোপ্যাথিও তাই করে। জ্বর কত 105, জ্বর কত 103, জ্বর কত 102, এই 103, 105, 102 এর চিকিৎসা দিচ্ছে। তাহলে তাদের আর আমাদের মধ্যে পার্থক্য কি? তাদের আর আমাদের মধ্যে পার্থক্য কি? আমরা যে ন্যাচারোপ্যাথি, আমরা যে ন্যাচারাল ট্রিটমেন্ট দেই, প্রকৃতির সাথে সাদৃশ্যপূর্ণ চিকিৎসা ব্যবস্থা আমাদের। স্রষ্টা যে সৃষ্টি করেছেন, সৃষ্টি জগতে যে বিধান কায়েম করেছেন, ওই বিধানের সাথে সঙ্গতিপূর্ণ হচ্ছে আমাদের এই চিকিৎসা পদ্ধতি। আমাদের এই চিকিৎসা পদ্ধতিতে প্রকৃতিকে অনুসরণ করে চিকিৎসা দেয়া হয়। তাহলে ওদের সাথে আমাদের পার্থক্য কোথায়? এই জন্য আমাদেরকে প্রথম জানতে হবে কে অসুস্থ হয়, কি অসুস্থ হয়, কতটুকু অসুস্থ হয়, কেন অসুস্থ হয়। আর এই অসুস্থতাগুলো জানার জন্য আমাদেরকে এই ছয়টা মায়াজন ভালোভাবে জানতে হবে। দেখুন, একটা বাচ্চা আপনারা খুব সহজে এটা নির্ধারণ করতে পারবেন, খুবই সহজে। একটা বাচ্চা তার মায়ের কোলে আছে, তার বাবা এসেছে, বাবার কোলে যায় না, খালার কোলে যায় না, ভাইয়ের কোলে যায় না, মায়ের কোলেই থাকবে, কারো কাছে যাবে না। একটা বাচ্চার ঘুম ভেঙে গেছে, তার কান্না মায়ের কোল ছাড়া কোথাও ভাঙে না, থামে না। এরপরে দেখুন আরো একটা বাচ্চা, সে তার মায়ের কোলে আছে, বাবা এসেছে, হাত পেতেছে, বাবার কোলে চলে গেছে, কিন্তু মায়ের কোলে বাচ্চাটা আছে, খালা এসে হাত পেতেছে, খালার কোলে যায় না। মায়ের এক বান্ধবী এসেছে, প্রতিবেশী, সে এসে বলছে বাবু আসো, না তার কোলে যায় না। তাহলে যেই বাচ্চাটা মায়ের কোল থেকে কারো কোলে যায় না সে একরকম, যেই বাচ্চাটা মায়ের কোল থেকে শুধুই বাবার কোলে গেল আর কারো কোলে যায় না সে আর একরকম, যেই বাচ্চাটাকে যে হাত পাতে তার কোলে যায় সে একরকম, যে বাচ্চাটা নিজের রিলেটিভ তাদেরকে সে চেনে শুধু তাদের কোলেই যায়, এছাড়া অপরিচিতদের কোলে যায় না, তাদের সেটা আবার একরকম। আবার একটা বাচ্চা আছে, কোনো অপরিচিত লোক যখন তার সামনে আসে সে দেখে, চেনে, বোঝে এবং নিশ্চিত হওয়ার চেষ্টা করে যে ওই ব্যক্তির কোলে গেলে আমি নিরাপদ কিনা। যখন সে নিশ্চিত হয় যে আমার বাড়ির সব লোক তার সাথে মিশছে, কথা বলছে, গল্প করছে, এরপরে যদি ওই লোক কোলে নিতে চায় তাহলে তার কোলে যায় বা তার কাছে যায়। তাহলে এই বাচ্চাটা ডিফারেন্ট। আবার কতগুলো বাচ্চা আছে, মায়ের কোলে আছে, বাবা এসেছে, বাবার কোলে যাওয়ার জন্য হাত হাত বাড়িয়ে দেয়, দাদার কোলে যে সামনে আসে তার কোলে যাওয়ার জন্য হাত বাড়িয়ে দেয়। এই যে সকলের কোলে যেতে চায়। আর কতগুলো বাচ্চা আছে, কোলে নিলে কান্না থামাবে না, খালি বাইরের দিকে দেখাবে, তাকে বাইরে নিয়ে যেতে হবে, যে তাকে বাইরে নিয়ে যাবে তার কোলেই তার যাওয়ার আগ্রহ, অন্যের কোলে যাওয়ার ব্যাপারে তার আগ্রহ থাকবে। এই যে বিষয়গুলো, এই যে বাচ্চাটা কাঁদছে, এখন যেই বাচ্চাটা মায়ের কোল ছাড়া কারো কোলে যায় না সেই বাচ্চাটার যদি জ্বর আসে কি ওষুধ দেব? আর যেই বাচ্চাটা জ্বর এসেছে, কান্না করছে এবং তাকে মাঠে নিয়ে গিয়ে ঘুরে বেড়ালে সে জ্বরও ভুলে যায়, কান্নাও ভুলে যায়, ইভেন মা বাবার কথাও ভুলে যায়, খাওয়াও ভুলে যায়, তাকে কি ওষুধ দেব? এটা হচ্ছে ম্যাজমেটিক ট্রিটমেন্ট। আর এই ট্রিটমেন্টের ভিত্তি অনেক মজবুত, এটা কোর অফ বডি, দেহাভ্যন্তরে এটা চিকিৎসাটা দেয়া হয়, এমন গভীরে চিকিৎসাটা দেয়া হয় যে এই চিকিৎসার সাথে মানুষের ভাইটাল ফোর্সের সম্পর্ক, এই চিকিৎসা দ্বারা মানুষের কি বলে
আচার আচরণের পর্যন্ত পরিবর্তন হয়ে যায়। আছে কোনো ব্যথিতে মানুষের আচরণ পরিবর্তনের চিকিৎসা? একমাত্র হোমিওপ্যাথি যেখানে মানুষের আচরণ পরিবর্তনের চিকিৎসা আছে এবং হচ্ছে, অসংখ্য হচ্ছে। অনেকদিন আগে আমার একটা পেশেন্ট ছিল, আমার পরিচিত এক ভাই, তিনি ভাই ওই মহিলাকে নিয়ে এসেছিল আমার কাছে, তার হাজবেন্ড অসুস্থ, এমন অদ্ভুত রোগ যে শুনলে আশ্চর্য লাগে। একটা কলেজের লেকচারার উনি, কিন্তু এতই উনি মানে অবস্থা খারাপ হয়ে গেছিল, রাস্তায় রিক্সা বিভিন্ন জায়গায় যেত, রিক্সায় করে আসতো, আর রিক্সায় করে এসে রিক্সাওয়ালাকে বাড়ির ভিতরে নিয়ে আসতো। তাকে বলতো তোর ভাড়া কত? 20 টাকা। ঠিক আছে, আমি তোকে 100 টাকা দেবো, তুই কিছু সময় আমাকে দে। সে রিক্সাওয়ালাকে ব্যবহার করতো না, রিক্সাওয়ালাকে বলতো তুমি আমারে ব্যবহার কর। বয়স্ক লোক, এটা এলাকায় জানাজানি হয়ে গেল, এরপরে তো প্রবলেম, এটা বহু ট্রিটমেন্ট, ভালো হয় না হয় না হয় না হয় না, সে শুধু ওই লোকের চাকরি পর্যন্ত চলে গেল কলেজ থেকে। এক পর্যায়ে আসলো, আল্লাহ পাকের ফজল করম এহসান, প্রায় বছরখানিক বা আরো বেশি ঔষধ খাওয়ার পরে ওনার এই অবস্থাটা পরিবর্তন হয়ে গেল। তো এই যে একটা চিকিৎসা, একজন মেয়ে, আপনারা হয়তো দেখেছেন গ্রুপে দুটো ভিডিও দেওয়া আছে, তার কখনোই শীতকালে আইসক্রিম না খেলে সে সুস্থ থাকে না। এই রোগের কি ট্রিটমেন্ট আছে? তারা ভারতে গিয়েছে, কোনো ট্রিটমেন্ট হয়নি, হোমিওপ্যাথিতে সে সুস্থ আছে। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ, 17 নম্বর অ্যাফরিজম আমরা এখানেই শেষ করব। তো আপনাদের কারো কোনো প্রশ্ন বা কিছু বলার যদি থাকে বলতে পারেন। আব্দুল্লাহ, সবাইকে হাত, যে কথা বলতে চান সে একটু হাত তুলবেন। ডিয়ার ভিউয়ার্স, আপনারা যারা আমাদের এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন এবং একটা লাইক দিবেন। এবং আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে রেখে যাবেন। আর যারা আমাদের এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরও জানার সুযোগ করে দিবেন। আজ বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।